মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যশোরের শারশপ জেলার কাশীপুরে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়ক শেখ নূর মোহাম্মদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও গার্ড ও বনার প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। সকাল 8টায় সংসদ সদস্য উপজেলা প্রশাসন ও স্থানীয় মুক্তিযোদ্ধারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে 9টার দিকে মহাপরিচালকের পক্ষ থেকে বীরশ্রেষ্ঠর কবরে পুষ্পমাল্য অর্পণ, গার্ড ও বনার ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে বেনাপোল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শেখ নাসির উদ্দিন। নাসির, স্বাধীনতা 54তম বছর, যেমনটি আমরা জানি সকাল থেকে কিন্তু নূর মোহাম্মদের স্মৃতিসৌধে গার্ড ও বনার প্রদান করেছে বাংলাদেশ বর্ডার গার্ড এবং স্থানীয় যারা মুক্তিযোদ্ধা রয়েছেন তারাও শ্রদ্ধা নিবেদন করেছেন। এই যে তারা শ্রদ্ধা নিবেদন করলেন, এরপর আসলে তারা কোনো প্রতিক্রিয়া দেখালেন কিনা বা কোনো মন্তব্য করলেন কিনা এবং সাধারণ মানুষ যারা রয়েছে তারা কি বলছেন? আসলে যশোরের শারশা কাশীপুর বীর মুক্তিযোদ্ধা আপনার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ এই সমাধিস্থলে এখানে সকাল 9:20 বিজিবির মহাপরিচালক পক্ষ থেকে এখানে গার্ড অব অনার এবং দোয়া মাহফিল করা হয় এবং উপজেলা প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিও তারা সকাল 8টায় এবং 7টায় তারা এখানে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এখানে স্থানীয় বিভিন্ন স্কুল মসজিদ মাদ্রাসার লোকজনও তারা এখানে দোয়া মাহফিল করেছেন। আসলে প্রত্যেক বছরেই 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর এই বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ শেখের এখানে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন। তবে এখানে স্থানীয়দের একটি অভিযোগ আছে দীর্ঘদিন ধরে যে এই নূর মোহাম্মদ শেখের মাজারের ওপর দিয়ে এখানে রোড নির্মাণ হয়েছে, যা এখানে রোড নির্মাণ হয়েছে এবং এখানে আসলে এই মাজারকে অসম্মানি করা হচ্ছে। এখানে স্থানীয়দের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, তবে স্থানীয়রা বলছে যে আমরা সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ে প্রশাসনের কাছে বলেও আমরা এটা কোনো শুরুয়া পাইনি। এখানে স্থানীয় মুক্তিযোদ্ধাদের দাবি যেখানে একটা নূর মোহাম্মদ শেখের কমপ্লেক্স নির্মাণ হোক এবং বাথরুম তৈরি হোক, দূর দূরান্ত থেকে এখানে যখন লোকজন আসে তাদের এখানে অনেক সমস্যা হয়। তবে বিজিবি প্রত্যেক বছরের ন্যায় এখানে তারা আসলে অনুষ্ঠান মালা হাতে নিয়ে থাকে। এই ছিল সর্বশেষ কাশীপুর বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ সমাধিস্থল থেকে।